বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা, যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে ভোট যুদ্ধের ময়দান। এরই মাঝে নমিনেশনের প্রথম দিনে ভোটের বলি এক, মুর্শিদাবাদের খড়গ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু কংগ্রেস কর্মীর। কংগ্রেস কর্মীর খুনের ঘটনায় প্রতিবাদে সোচ্চার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। শুক্রবার নির্বাচন কমিশনের দপ্তরের সামনেও বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী ও সমর্থকরা। তাদের দাবি, নির্বাচন কমিশন প্রকৃত অর্থেই রাজ্য সরকারের হাতের পুতুল, তার কোনো ক্ষমতাই নেই রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার, তাই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সম্পন্ন করতে হবে নির্বাচন প্রক্রিয়া। নির্বাচন কমিশন ভোটের ডিক্লেয়ার করার পর সঙ্গে সঙ্গে আজকে একজন কংগ্রেস কর্মী খুন হয়ে গেল। আমরা ধিক্কার জানাই, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে, এটা কংগ্রেসের দাবি। এবং রাজ্যে যে অশান্তিকর পরিবেশ সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস সরকার, তার বিরুদ্ধে, তার প্রতিবাদে আমাদের নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ। খুন দিয়েই শুরু পঞ্চায়েত ভোটের প্রস্তুতি। আসন্ন পঞ্চায়েত ভোটে নির্বাচন কমিশন রাজ্যকে নিরাপত্তা দিতে ব্যর্থ। 2018 সালের রক্তক্ষয়ী নির্বাচনের পুনরাবৃত্তি চায় না রাজ্যবাসী। ভোটের ময়দানে যে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়েছে তারই প্রতিবাদে নির্বাচন কমিশনের দপ্তরে ডেপুটেশন জমা কর্মসূচি কংগ্রেস দলীয় কর্মী সমর্থকদের। কংগ্রেস নেতা খুন হলো খড়গ্রামে, আপনারা জানেন, ফুলচাঁদ শেখ। আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি, অদিত চৌধুরী হাসপাতালে গেছেন প্রদেশ সভাপতি। একটা বিশৃঙ্খলা তৈরি হলো গোটা বাংলায়, যে প্রতিশ্রুতি নির্বাচন কমিশনার দিয়েছিলেন ব্যর্থ হয়েছেন, এবং এই নির্বাচনটা কি সত্যিকারের নির্বাচন, এটা হচ্ছে আসল প্রশ্ন। 2018 সালের নির্বাচন, যাতে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো যাতে না মানুষ পুনরাবৃত্তি পায় পশ্চিমবঙ্গে, সেই জন্যে আমরা এখানে এসেছি, সেই জন্যই এসেছি আমাদের প্রতিবাদ জানাতে। আমরা সুষ্ঠু, নিরপেক্ষ, রক্তপাতহীন পঞ্চায়েত নির্বাচন চাইছি। ডেপুটেশন জমা দেওয়ার পথে গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয় তাদের মিছিল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। কার্যত কংগ্রেস কর্মীদের ডেপুটেশন জমা দিতে বাধা দেয় পুলিশ। পুলিশের হাতে আটক হয় একাধিক দলীয় কর্মী সমর্থক। ক্যামেরায় শুভজিৎ গায়েন ও গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা হাজরা ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।